নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। শিক্ষার মানদণ্ড উন্নত করতে বদ্ধপরিকর বিজেপি সরকার, মন্তব্য জেলা সভাপতি। গুরুচরণ কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি, প্রতিবাদে সোচ্চার আকশা। উত্তর কৃষ্ণপুরে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, চার চাকার গাড়ি পুড়ে ছাই। এবারে সংবাদ বিস্তারিত। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র ও রাজ্য সরকার প্রতিটি স্কুলে শিক্ষার মানদণ্ড উন্নত করতে ও ভালো শৈক্ষিক পরিবেশ গড়ে তুলতে বদ্ধপরিকর। এ সরকারের আমলে গরিব থেকে গরিবতর পরিবারের সন্তানরা মেধার ভিত্তিতে নিযুক্তি পেয়েছে, কাজে ভালো পড়াশোনার কোনো বিকল্প নেই। সোমবার শিলচর মহকুমা তপশিলি জাতি উন্নয়ন বোর্ডের উদ্যোগে রংপুর ডক্টর বিসি রায় মেমোরিয়াল একাডেমির তপশিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীদের মধ্যে স্পোর্টস কিট বন্টনের আনুষ্ঠানিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ঠিক এই মন্তব্য করলেন বিজেপি কাছাড় জেলা কমিটির সভাপতি বিমলেন্দু রায়। স্কুলের প্রধান শিক্ষক উদয় ভানু সিং ছেত্রীর পৌরোহিত্যে অনুষ্ঠিত এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, একটা প্রত্যন্ত অঞ্চল থেকেও ডক্টর বিসি রায় মেমোরিয়াল একাডেমি 2021-22 শিক্ষাবর্ষে অনুষ্ঠিত গুণ উৎসবের ফলাফলে সমগ্র জেলার মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে, এটা অত্যন্ত গৌরবের বিষয়। তিনি এই সফলতার জন্য স্কুলের শিক্ষক শিক্ষয়িত্রী, স্কুল পরিচালন সমিতি সহ ছাত্রছাত্রীদের অভিভাবকদের আন্তরিক ধন্যবাদ জানান। বিমলেন্দু বাবু বলেন, শিক্ষক শিক্ষয়িত্রীদের কঠোর পরিশ্রম তথা স্কুল পরিচালন সমিতির কর্মকর্তা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই তা সম্ভব হয়েছে। তিনি উপস্থিত ছাত্রছাত্রীদের আগামী দিনে জেলায় শ্রেষ্ঠ স্থান দখল করার জন্য পড়াশোনার প্রতি ব্রতী হওয়ার আহ্বান জানান। বর্তমান সরকার তপশিলীদের সার্বিক উন্নয়নে তৎপর বলে দৃঢ়তার সঙ্গে জানান বিমলেন্দু রায়। এদিকে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়ের প্রতিনিধি পুলক দাস ডক্টর বিসি রায় মেমোরিয়াল একাডেমির উন্নয়নে শিলচরের প্রাক্তন বিধায়ক প্রয়াত বিমলাংশু রায়ের অসামান্য অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, 24 বছর সংশ্লিষ্ট স্কুলটির পরিচালন সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বিমলাংশু রায়। তার বলিষ্ঠ হস্তক্ষেপে ডক্টর বিসি রায় মেমোরিয়াল একাডেমির প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে। এদিন স্কুল কর্তৃপক্ষের তরফে তার হাতে এক স্মারকলিপি প্রদান করে কিছু স্বার্থপর লোক স্কুলের জমি বেদখল করে রেখেছে উল্লেখ করে এ ব্যাপারে সর্দর্থক ভূমিকা পালনের দাবি জানালে তিনি এ ব্যাপারে শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়ের দৃষ্টি আকর্ষণ করবেন বলে জানান। তিনি শিক্ষাক্ষেত্রের উন্নয়নে বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকারের বলিষ্ঠ পদক্ষেপের কথা তুলে ধরেন। উল্লেখ্য, এদিনের অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে তিনি ছিলেন শিলচর মহকুমা তপশিলি জাতি উন্নয়ন বোর্ডের সদস্য কমলেশ দাস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি কাছাড় জেলা কমিটির অন্যতম সাধারণ সম্পাদক অভ্রজিৎ চক্রবর্তী ও সম্পাদক পুলক দেব, বিজেপি রংপুর মন্ডল কমিটির সভাপতি বিশ্বজিৎ দাস, সাধারণ সম্পাদক জয়ন্ত ভট্টাচার্য প্রমুখ। কর্তৃপক্ষ যারা আমার হেডমাস্টার মহাশয় বা অন্যান্য যারা শিক্ষক শিক্ষিতরা, তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা একটা পিছপড়া এলাকার স্কুলে এই যে সুনাম করেছেন, এই যে পারফরমেন্সটা এনেছেন, সেটা শুধু পড়াশোনা নয়, পড়াশোনা থেকে আরম্ভ করে সব কিছু অ্যাক্টিভিটিস, অ্যাটেন্ডেন্স, স্কুলে সব কিছু নিয়ে আপনাদের দেওয়া হয়েছে। তো এটা যাতে আগামীতেও যাতে আমরা 1 নম্বর হতে পারি, সেই প্রচেষ্টা আমরা যারা আমরা শিক্ষক শিক্ষিকা আছে তারা নেব, যারা গার্জিয়ানের যারা প্রতিনিধি আছে, যেখানে এসএমসি আছেন, আর আমার আদরে যারা আমার স্টুডেন্ট যারা আছে তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আমরা যাতে আগামীতে 1 নম্বর হয়ে আমরা আছে কীট পাবো, এটা সত্য কথা, সেইটা আমাদের পড়াশোনা। আমরা দেখেছি, আমি গতকালের পত্রিকায় দেখেছি একজন রাজমিস্ত্রির ছেলে ইউপিএসসিতে সে চান্স পেয়েছে, সেকেন্ড হয়েছে ইউপিএসসি পরীক্ষাতে, সেকেন্ড হয়েছে। পড়াশোনা যদি আমরা সবাই করি তাহলে কিন্তু আমাদের মান থাকবে, আমাদের সম্মান থাকবে। শিলচর গুরুচরণ কলেজের তরফ থেকে সদ্য এক নিয়োগ বিজ্ঞপ্তি সংবাদ মাধ্যমে প্রকাশিত করা হয়েছে।
এতে প্রার্থীদের অসমীয়া ও ইংরেজি ভাষার টাইপিং জানা থাকতে উল্লেখ করা হয়। সোমবার এই বিষয় নিয়ে শিলচর গুরুচরণ কলেজে উপস্থিত হয়ে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বাংলা ভাষাকে উপেক্ষিত রাখার কারণ জানতে অধ্যক্ষের সাথে দেখা করলেন ছাত্র সংগঠন আকসার কর্মকর্তারা। এতে সংগঠনের মুখ্য উপদেষ্টা রূপম নন্দী পুরকাইস্তের নেতৃত্বে এক প্রতিনিধি দল অধ্যক্ষের সাথে দেখা করে বরাকে সরকারের স্বীকৃত ভাষা বাংলাকে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান। পরে অধ্যক্ষ জানান, বিজ্ঞপ্তিটি অনিচ্ছাকৃত কারণে ত্রুটি হয়েছে তা সঠিক করা হচ্ছে। এছাড়াও বেশ কিছু ব্যাপারে অধ্যক্ষের সাথে আলাপ আলোচনা করেন সংগঠনের কর্মকর্তারা। গত 27 ডিসেম্বর নিয়োগের জন্য একটা বিজ্ঞপ্তি জারি হয়েছিল, সেই বিজ্ঞপ্তিতে ইংরাজির সঙ্গে অসমীয়া টাইপের কথা উল্লেখ রয়েছে। যেহেতু আমাদের এখানে সরকারি ভাষা বাংলা, আমরা বলেছি যে উনাকে এখানে বাংলার ইংরাজির সঙ্গে বাংলারকে যাতে মান্যতা দেওয়া হয়। ওনার সঙ্গে যে আলোচনা হয়েছে, আলোচনায় উনি সেটা স্বীকার করেছেন যে টেকনিক্যাল এরর ছিল, অনিচ্ছাকৃত ভুল হয়েছে এবং এটা সংশোধনের জন্য পাঠিয়েছেন। আমরা মনে করি যে ভবিষ্যতে আর কোনো দিন যাতে এ ধরনের টেকনিক্যাল এরর বলুন আর যাই বলুন যাতে না হয়, তিনি আমাদের আশ্বস্ত করেছেন এ ধরনের ভবিষ্যতে হবে না। উত্তর কৃষ্ণপুরের সাবাজপুরে ঘটল ভয়ঙ্কর দুর্ঘটনা। চলন্ত গাড়ি খড়ের উপরে যাওয়ায় ঘটল এই ভয়ঙ্কর দুর্ঘটনা। ঘটনাটি সোমবার 2:30 নাগাদ সাবাজপুর বাইপাসে সংঘটিত হয়। জানা গেছে, ঘুঙ্গুরের দিক থেকে দ্রুত গতিতে সাবাজপুর আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা মেরে খড়ের ওপর গিয়ে পড়ে চার চাকার এই গাড়ি। সাথে সাথে গাড়িতে অগ্নিসংযোগ হয়ে পুড়ে ছাই হয়ে যায় গাড়িটি। খবর পেয়ে অগ্নি নির্বাপক বাহিনী দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন, তবে এই ঘটনার কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কর্মসূচির মাধ্যমে হাইলাকান্দি জেলাতেও 24তম প্রতিষ্ঠা দিবস পালন করল তৃণমূল কংগ্রেস। রবিবার জেলা যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মেহবুব আহমেদ লস্করের নেতৃত্বে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এদিন হাইলাকান্দি জেলা কার্যালয়ে বেলা 11টা নাগাদ দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। সংগঠনের জেলা সভাপতি শফিক কামাল বরলস্করের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত প্রত্যেক সংগঠনের কর্মকর্তাদের নিষ্ঠা ও সততার মাধ্যমে কাজ করার পরামর্শ দেন। এদিকে সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দুস্থদের হাতে কম্বল তুলে দেন সংগঠনের কর্মকর্তারা। পাশাপাশি যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন হাইলাকান্দি শহরের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়। এদিনের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল দাস, কার্তিক দেব, সাবির আহমেদ প্রমুখ। বছরের সূচনাতে উধারবন্দি ঘটে গেল এক ভয়ঙ্কর দুর্ঘটনা। টিপার ও সুইফটের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন এক যুবক। মর্মান্তিক এই ঘটনা সংঘটিত হয় রবিবার গভীর রাতে উধারবন্দের 5 মাইল এলাকায়
মহাসড়কে। ঘটনার পর উত্তেজিত জনতা ওই টিপার গাড়িতে আগুন ধরিয়ে প্রতিবাদে সোচ্চার হন। সূত্র মতে জানা গেছে, রবিবার রাত 1:30 নাগাদ উধারবন 5 মাইল এলাকায় মহাসড়কের বাইপাসে ঝাপির বন্ধের বাসিন্দা নূর আহমেদ লস্করের ছেলে সোহেল আহমেদ লস্কর সুইফট গাড়ি নিয়ে ফেরার পথে বালুভর্তি এক টিপার গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটলে গুরুতর আহত হন। ঘটনার পর আশেপাশের লোকেরা তাকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু ঘটে। এদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে এলাকা জুড়ে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি এতটাই বিগড়ে যায় যে ক্ষুব্ধ জনতারা টিপার গাড়িতে অগ্নিসংযোগ করে প্রতিবাদ গড়ে তোলেন। স্থানীয়দের অভিযোগ, দ্রুত গতির টিপার গাড়িটি ওয়ান ওয়ের দিকে যাওয়ায় এই বিপত্তি ঘটে। খবর পেয়ে দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে যায় উধারবন পুলিশ সহ জেলার পুলিশ সুপার নোমাল মাহাতো, অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন ও কল্যাণ কুমার দাস। তাদের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে পুলিশ অভিশপ্ত গাড়ি দুটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে ঘটনার পর টিপার চালক গা ঢাকা দেয় বলে জানা গেছে। সম্প্রতি মুখ্যমন্ত্রীর নেতৃত্বে দিল্লিতে ক্যাবিনেট বৈঠক করে তড়িঘড়ি বরাক সহ আসামের বিভিন্ন জেলার সীমানা সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বরাক উপত্যকার জনগণের সুবিধা অসুবিধার কথা চিন্তা করে সম্পূর্ণ স্বৈরাচারী এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তীব্র ক্ষোভ ব্যক্ত করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। দলের যুব ফ্রন্টের মুখ্য আহ্বায়ক কল্পনা আরব গুপ্ত বলেন, মন্ত্রিসভার এই বৈঠকে কাটিগড়ার 17টি রাজস্ব গ্রামকে হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলায় জুড়ে দেওয়া হয়েছে। একইভাবে বদরপুরের বিস্তীর্ণ এলাকাকে কাছাড় জেলার সাথে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই যুক্তি হিসেবে সরকারের তরফে আইন শৃঙ্খলা সহ যোগাযোগ ও প্রশাসনিক সুবিধার কথা বলা হয়েছে। এই যুক্তি যে অসার, বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করলে তা জলের মতো স্পষ্ট হয়ে যায়। তিনি বলেন, কাটিগড়ার যে 12টি রাজস্ব গ্রাম করিমগঞ্জের সাথে যুক্ত করা হয়েছে তাতে একমাত্র টুকুর গ্রাম ছাড়া বাকি সব কয়েকটি গ্রামের জনগণকে প্রশাসনিক কাজ সারতে প্রায় 65 কিলোমিটার পথ পাড়ি দিয়ে করিমগঞ্জ জেলা সদরে যেতে হবে। কারণ বরাক নদী পেরিয়ে করিমগঞ্জ যাওয়ার এদের কোনো সরাসরি ব্যবস্থা নেই। একইভাবে পূর্ব কাটিগড়ার যে গ্রামগুলিকে হাইলাকান্দি জেলায় অন্তর্ভুক্ত করা হয়েছে তারাও বরাক নদী পেরিয়ে সরাসরি জেলা সদরে যেতে পারবেন না। তার জন্য সেই বদরপুরের যেমন সেতু পেরিয়ে প্রায় 45 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে, যেখানে শিলচরের সাথে তাদের দূরত্ব মাত্র 15 কিলোমিটার, করিমগঞ্জের সাথে রেল শহর বদরপুরের দূরত্ব 21 কিলোমিটার, এবার নতুন জেলা সদর শিলচরের সাথে তাদের দূরত্ব হবে 34 কিলোমিটার। ফলে জনগণের সময়, অর্থের অপচয়, ভোগান্তি সবকিছু বৃদ্ধি পাবে। তিনি বলেন, যারা এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা গ্রাউন্ড রিয়ালিটিকে ইচ্ছাকৃতভাবে এড়িয়ে গেছেন এবং যোগাযোগ প্রশাসনিক যে সুবিধার কথা বলা হচ্ছে তার কোনো ভিত্তি নেই। আপনারা সবাই অবগত আছেন যে ডিলিমিটেশন প্রক্রিয়া শুরু হওয়ার আগে জেলা সীমানা নির্ধারণ হয়েছে এবং বরাক উপত্যকায়ও এর প্রভাব পড়েছে। বরাক উপত্যকার বিশেষত কাঠিগড়া অঞ্চলের কয়েকটি গ্রাম হাইলাকান্দি ও করিমগঞ্জের সাথে জুড়ে দেওয়া হয়েছে এবং বদরপুরের কয়েকটি জায়গা কাছাড়ের সাথে জুড়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে এই সব ব্যবস্থার মাধ্যমে প্রশাসনিক সুব্যবস্থা হবে, কিন্তু দেখা যাচ্ছে যে তাতে অসুবিধা শতগুণ বৃদ্ধি হয়েছে। বিশেষত বদরপুর এবং কাঠিগড়াবাসী এই সিদ্ধান্তে ক্ষুব্ধ, কারণ তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। বিশেষত যোগাযোগ সমস্যা এবং প্রশাসনিক সমস্যা আরও বৃদ্ধি পাবে। আগে বদরপুরের কথাই আমরা ধরি, বদরপুর রেল শহর বদরপুরে কিন্তু সার্কেল অফিস ছিল, কিন্তু এখন কাঠিগড়ার সঙ্গে যুক্ত হওয়ায় নদীর ওপারে ছুটে যেতে হবে যে কোনো কাজকর্মের জন্য। আবার বদরপুর থেকে জেলা সদর করিমগঞ্জ ছিল মাত্র 21 কিলোমিটার দূরে, কিন্তু এখন নতুন জেলা সদর শিলচর হবে 34 কিলোমিটার দূরে। অর্থাৎ সময়ের অপচয়, পরিশ্রম এবং আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত।
বরাকভেলি ইউথ সুন্নি অ্যাসোসিয়েশনের নামের এনজিও এর পক্ষ থেকে সোমবার নাগাচিল্লা দাওয়াতে ইসলামে মাদ্রাসায় অসহায় ছাত্রদের কম্বল বিতরণ করেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সংগঠনের কর্মকর্তারা জানান, তাদের সংগঠনের কর্মকর্তারা কাছাড়ের বিভিন্ন জায়গায় বিগত দিন থেকে তারা এই রকম সামাজিক কাজ করে যাচ্ছেন গরিব অসহায়দের জন্য। অনেক অসুস্থ রোগীদের সাহায্যের হাত বাড়িয়ে দেন তারা, আগামী দিনেও তাদের এই প্রচেষ্টা থাকবে। কমিটির আমি একজন কর্মকর্তা। তো আজকে কেন আমরা জামিয়াতুল মদিনা ফয়জানে আফতাবুর এই মাদ্রাসাতে আইসি নাগাটিল্লা, এখানে আমরা আইয়া মানে কেন যারা বোর্ডিং ছাত্র আছেন তারা আমরা কম্বল দিছি। এখন ঠান্ডার সময় আর কম্বলটা খুব জরুরি, তো এইটুকুলা ছাত্ররে আমরা কম্বল দিছি। আর এরকম কাজ আমরা করিয়া যাই, সবসময় করিয়া যাই। আমরা যে কমিটির থাকি মানে আমরা অসহায় মানুষের পাশেও দাঁড়াই, এরপরে মসজিদেরও কাজ কোনো জায়গায় আটকে গেছে আমরা সাহায্য সহযোগিতা করি। এরপরে এই মাদ্রাসা তো আমরা প্রত্যেক মানুষের যতটুকু আমরা অভিজ্ঞান মানে পারি আমরা করিয়া যাই। আমরা কমিটির যারা আসুন বা এই সব রুজি রোজগার করিয়ে একটা প্রফিট থাকি মানে একটা পয়সা রাখুন যে এরকম কাজটা চালিয়ে যাওয়ার লাগে, আমরা এই কমিটিটা চালিয়ে যাওয়ার লাগে। আর এই কমিটি যারা বাইয়ে নকল আসুন সব আমরা আসামরও আর বিশেষ করে খাসার আসামর না বিশেষ করে খাসার হাইলাকান্দি ওরকম জায়গারও আসুন করিমগঞ্জ, তো খাস করিয়ে মানে সব বাইয়ে আমরা বিদেশ থাকি বাইরে তখন এখানে যারা আইসি আমরা কয়েকজন আমরা বাড়ির ছোটোখাটো বিজনেস করি আর চলি আর বাকি যারা আসুন বাইরে আসুন তারা এখনও তাকিয়া যা ইনকাম করলে দেখেন প্রত্যেক মাসে আমরা একটা পয়সা জমা করিয়া এরকম খাস। পাথারকান্দি নয়াজহর ঐতিহ্যবাহী রাধামাধব সেবাশ্রমের উন্নয়নে 10 লক্ষ টাকা বরাদ্দ করল বিষ্ণুপ্রিয়া মনুপুরী উন্নয়ন পরিষদ উন্নয়ন পরিষদ। চেয়ারপারসন রীতা সিনহার উদ্যোগে সেবাশ্রমের উন্নয়নে বরাদ্দকৃত অর্থের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সেবাশ্রমের উন্নয়নে এগিয়ে আসার জন্য উন্নয়ন পরিষদ চেয়ারপারসন মিতা সিনহার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মন্দির পরিচালন কমিটির সম্পাদক বিপিন শর্মা। আগামী দিনে এভাবে উন্নয়নের স্বার্থে রীতা সিনহা এগিয়ে আসবেন বলেও তিনি উল্লেখ করেন। আজকে অনেক দিন পর আমাদের এখানে চেয়ারম্যান রীতা মহোদয়া মহাশয়ার অশেষ কৃপায় আমাদের এখানে 10 লক্ষ টাকা স্যাংশন হয়েছে। এই স্যাংশনের কাজ আপনারা দেখছেন দ্রুত গতিতে চলছে। তবে আমরা অতি আনন্দিত রীতা মহোদয়াকে আমরা আমাদের কমিটির তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা আশা রাখছি মার্চের আগে এই কাজটা শেষ হবে বলে আমরা আশা রাখছি এবং চেয়ারম্যান পার্সন রীতা সিনহা মহোদয়াকে আমরা বারেবারে অনুরোধ করব এই ভবিষ্যতে যাতে আরও সাহায্যের হাত বাড়িয়ে আমাদেরকে কৃতজ্ঞতা। হাইলাকান্দি জেলার কালীনগর সরজনী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে রাজনীতি না করার জন্য আহ্বান জানালেন চিকিৎসকরা। সাধারণ মানুষেরা সেবা করে যাওয়ার জন্য স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকরা সর্বদা প্রস্তুত। রাজনীতি করে স্বাস্থ্যকেন্দ্রের সুনাম বিনষ্ট না করার জন্য আহ্বান জানিয়েছেন বিশিষ্ট চিকিৎসক পার্থপ্রতিম দেব। ডাক্তার ছাড়া রোগী নয়, রোগী ছাড়া ডাক্তার নয়, এই বার্তাটি নিয়ে চিকিৎসকরা পরিষেবা এগিয়ে নিয়ে যেতে হবে বলে উল্লেখ করেন তিনি। এদিকে চিকিৎসক পার্থদেবের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন কালীনগরের বাসিন্দা আনোয়ার হোসেন। তিনি জানান স্ত্রীকে সুষ্ঠুভাবে চিকিৎসা করেছেন ডক্টররা। আমি যে অভিযোগটা করলাম তারার সাথে সেই অভিযোগটা পুরাটি মিথ্যা, যেহেতু সত্যি না তারা আমি ভুলবশত হয়েছে কথাটা দুজন মানুষের জানার কথাটা হয়েছে হয়তো আমি এটা ভুলবশত নিশ্চয় দিয়েছে। আমি যে বক্তৃতা করেছিলাম সেটা আমি প্রত্যাহার করিয়া তারার সাথে আমি গত কিছুদিন আগে একটা পেশেন্টের রাইট আসে আইছিলাম হসপিটালে, আসার পরে ম্যাডাম পেয়েছি স্যারের পেয়েছি আমার সার্টিফিকেটটা খুব উন্নত হয়েছে, যার পরে আমার মেডিকেল স্যার রেফার দিয়ে রেফার দেওয়ার পরে মেডিকেলে যে আমার ডেলিভারিটা পর্যন্ত সাকসেসফুল হয়েছে, সিজার হয়েছে, সিজার সাকসেসফুল হয়েছে। গত কিছুদিন পরে একটা মিডিয়ার লোক এসে আমাদের দূরবর্তী করে একটু কথা বলে যায় মিডিয়ার আর দূরবর্তী দিয়েছেন,
তাকে আমি আমার যে রিপোর্টটা দিয়েছে সেই রিপোর্টটা ভুল হয়েছে গ্রেপ্তার আছে। ওই দিন রাত্রেবেলা 17 না 18 তারিখ রাত্রেবেলা পেশেন্ট, হ্যাঁ 17 তারিখ 17 ডিসেম্বর রাত্রে 12:10 আনোয়ার হোসেনের তার বোর্ডে নিয়ে আইসি ডেলিভারি বেদনা তো নিয়ে আইসি। আবার পরে পেশেন্টটা আমার জিএনএম দিদি নীলু দিদি পেশেন্টটা পরীক্ষা করতে করিয়া দেখছে মানে ডেলিভারির কোনো রাস্তাবস্থা মানে কোনো রাস্তাবস্থা খুলছে না, কিন্তু এদিকে সোনোগ্রাফি হিসাবে দেখার ডেট তাই 15 দিন ওভার হয়ে গেছে ডেলিভারি 15 দিন সোনোগ্রাফি হিসাবেও তাই ডেট ওভার হয়ে গেছে। তখন স্বাভাবিক যখন ডেট ওভার হয়ে গেছে আমরা হাসপাতালে তো সিজারিয়ানের কোনো ফেসিলিটি নাই, তখন পেশেন্টের সুচিকিৎসা হওয়ার লেগে মেডিকেলে রেফার করা হয়েছে। তখন আমি তারে জিজ্ঞেসিলাম যে আনোয়ার ভাই তোমার 102 108 লাগবো না, তখন হে কইছে যে না আমরা কাছে অটো আছে আমি আমরা অটো নিয়ে যাই। প্রথমে আমার কইছে যে না আমি আলকাপুর যাই বুঝি, আমি বললাম দেখো আলকাপুর আমি তোমার রেফার দিতে পারতাম না, কেন আলকাপুর একটা ছোটোখাটো হসপিটাল আলকাপুরে সিজারিয়ানও হয় না। দিনের পর দিন স্কুলে গড়হাজির থেকে মাসিক বেতন নিচ্ছেন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। শালচাপড়া শিক্ষা খণ্ডের অধীন শালচাপড়া প্রথম খণ্ডের 177 নম্বর আনন্দপুর এলপি স্কুলে এই ঘটনা ঘটেছে। শিক্ষিকা আবিদা হুক চৌধুরী স্কুলে পাঠদান না করেই বেতন গুনছেন, এর ফলে 1961 সালে স্থাপিত ঐতিহ্যবাহী স্কুলের শৈক্ষিক পরিবেশ লাটে উঠেছে। এ নিয়ে এলাকাবাসী ও ছাত্রছাত্রীর অভিভাবক নানা প্রশ্ন উত্থাপন করেছেন। জানা গেছে স্কুলের প্রধান শিক্ষককে গুরুত্ব না দিয়ে মাসের বেশিরভাগ দিনই শিক্ষিকা স্কুলে অনুপস্থিত থাকেন। অভিযুক্ত শিক্ষিকা স্কুল ফাঁকি দিয়ে সারাদিন কাছাড় বন বিভাগের অফিস ও জেলাশাসক কার্যালয়ে ঘোরাঘুরি করেন। দুর্দান্ত প্রতাপশালী শিক্ষিকাকে এলাকাবাসী অভিভাবকরা কিছু বলার সাহস করেন না, ভয়ভীতি দেখিয়ে তিনি অভিভাবকদের হুমকি দেন বলে অভিযোগ। ওই শিক্ষিকার বিরুদ্ধে জেলাশাসক কার্যালয়ে নালিশ জানানো হয়েছে। এছাড়া শালচাপড়া পিপিও শিলচর সদর থানায় মামলা রয়েছে। ওই শিক্ষিকার বিরুদ্ধে শালচাপড়া শিক্ষাখণ্ড আধিকারিক তথা বিইও কেন ব্যবস্থা নিচ্ছেন না সে নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন এলাকাবাসী। সোনাই পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের দায়িত্ব নিলেন বিকাশ ছেত্রী। সোমবার বিদায়ী এক্সিকিউটিভ অফিসার তথা সোনাই সার্কেল অফিসার দীপঙ্কর নাথের কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। 1.5 বছর আগেও বিকাশ ছেত্রী সোনাই পৌরসভার দায়িত্বে ছিলেন। এদিন পৌরসভা কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্বভার হস্তান্তর করা হয়। পৌরসভার পক্ষে শোভানেত্রী শিলুরানী দাস ও ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম বিদায়ী এক্সিকিউটিভ অফিসার দীপঙ্কর নাথকে মানপত্র দিয়ে সম্বর্ধনা জানান। বক্তব্য রাখতে গিয়ে বিদায়ী এক্সিকিউটিভ অফিসার দীপঙ্কর নাথ বলেন, সবার সহযোগিতা নিয়ে তিনি পৌরসভাকে উন্নত করতে কাজ করছেন। আগামীতে যাতে সরকারি কর্মচারী ও জনপ্রতিনিধি মিলে পৌরসভাকে আরো উন্নত করে তুলেন তা কামনা করেন। নয়া অফিসার বিকাশ ছেত্রী সবার সহযোগিতা কামনা করেন। ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম বলেন, বিদায়ী অফিসারের কাছ থেকে উন্নয়নমূলক কাজে তারা সহযোগিতা পেয়েছেন এবং নবাগত অফিসারের কাছ থেকেও তারা সহযোগিতা পাবেন বলে আশাবাদী তিনি। ये तो अभी इलेक्टेड बॉडी है, एडॉक बॉडी के टाइम पे भी काम किए थे, उससे पहले भी किए थे, तो वो आप लोग के ऊपर रिस्पॉन्सिबिलिटी बहुत ज़्यादा है। तो आप लोग अच्छे से काम करेंगे तभी हमारे इलेक्टेड बॉडी जो भी वाइस चेयरमैन है हमारा जो चेयरपर्सन वार्ड कमिश्नर उन लोग को भी हौसला आएगा कि चलो आप लोग अच्छे से काम करेंगे। तो उस हिसाब से उन्होंने भी बहुत किया, मैं भी आके आप लोग का सैलरी का कुछ पेंडिंग था वो सब दिया मैंने, जितना हो सके मेरे तरफ से मैंने कोशिश किया है देने का। और फिर हमारे जो इलेक्टेड बॉडी उन्होंने भी उसी तरह से आप लोग को दिया आके, तो वही बात है आप लोग भी अच्छे से काम कीजिए। ये सुनाए आप लोग का ही है, हम लोग आज रहेंगे ना रहेंगे वो बात की बात है, इलेक्टेड बॉडी भी रहेंगे कि ना रहेंगे कोई यहाँ से रहेगा वो तो कोई परमानेंट हम लोग तो कोई नहीं है, परमानेंट आप लोग ही हो, आप लोग को ही देखना है। सुनाए जिस तरह से डेवलप हो रहा है आप लोग ही देखोगे ना कि आप लोग को आप लोग बोलने के लिए अच्छा होगा कि हाँ मेरे टाइम पे ऐसा हुआ था मेरे टाइम पे ऐसा हुआ था, तो बोलने के लिए अच्छा होता है, बाकी तो सब हिस्ट्री रहेगा आपका। तो वही बात है आप लोग अच्छे से काम कीजिए, आई होप आप लोग अच्छे से काम करेंगे। সোনাইর বারিকনগর দ্বিতীয় খণ্ডে রহস্যজনকভাবে গৃহবধূর
মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দিল সোনাইয়ে। মেয়েকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তোলে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করলেন মেয়ের বাবার বাড়ির লোকেরা। এমনকি গৃহবধূর 4 বছরের কন্যার বয়ানে তার বাবা সহ 5 জনকে খুনের অভিযোগে এনে মামলা দায়ের করলেন। মৃত গৃহবধূ নাজমিন সুলতানা লস্করের বাবা তথা সোনাবাড়ী ঘাট প্রথমখণ্ডের বাসিন্দা কাজিমউদ্দিন জানান, 2017 সালের ডিসেম্বর মাসে বারিকনগর 2 খণ্ডের তজমুল আলী লস্করের ছেলে কামরুল ইসলাম লস্করের সঙ্গে বিয়ে হয়। বিয়ের 1 বছর পরে শুরু হয় মেয়ের উপর নির্যাতন। পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে কামরুল এমন অভিযোগ ছিল নাজমিনের। নাজমিনের বাবা আরও জানান, তার মেয়েকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছেন স্বামীর বাড়ির লোকেরা। রবিবার রাত 8:30টায় মেয়ের নির্যাতনের খবর পেয়ে তার বারিকনগর পৌঁছেন। রাত 10:30টা নাগাদ মেয়ের বাড়িতে গিয়ে দেখতে পান বিছানায় নাজমিনের মৃতদেহ পড়ে রয়েছে। এমন সময় স্বামীর বাড়ির কাউকে পাওয়া যায়নি। পরে শিলচর সদর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহ ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। এদিকে ঘটনার পর সরব হয়ে ওঠেন সোনাবাড়ী ঘাট জিপি সভানেত্রীর প্রতিনিধি শামসুল ইসলাম বড়ভূইয়া, ওপি সদস্যার প্রতিনিধি মুন্না মজুমদার সহ বাপের বাড়ির লোকেরা। স্বামী সহ অভিযুক্ত 5 জনকে গ্রেফতারের দাবিতে সোমবার বিকেলে রাস্তায় মৃতদেহ রেখে সোনায় সোনাবাড়ী ঘাট পূর্ত সড়ক অবরোধ করে তোলেন ক্ষুব্ধ পরিজনরা। প্রায় ঘণ্টাখানেক অবরোধ করে পুলিশের আশ্বাস পেয়ে গৃহবধূর জানাজার নামাজ আদায় করা হয়েছে বলে জানা গেছে। আমরা গিয়া পাইছি যে মানুষটা মার্ডার করিয়া, যে মেয়েটারে মার্ডার করিয়া, এই মার্ডারের দ্বারো একমাত্র মেয়ে 4 বছরের একটা বাচ্চারে রাখিয়া এই ঘরের শ্বশুর শাশুড়ি এবং ননন এবং কুচ জামাই স্বামী তারা 4 জন পলাতক। এমন অবস্থায় এখানে মানুষ গিয়া কোনো মানুষ নাই। আমরা বাদে পুলিশে ফোন করছি, পুলিশ আইসেন। আওয়ার পরে আমরা পুলিশের কাছে দাবি রাখছি যে এখানে ম্যাজিস্ট্রেট আইতে লাগবো, না হওয়া পর্যন্ত আমরা কোনো মুহূর্তেও আমরা ডেড বডি উঠাইতে দিতাম না। এরপরে রাত 2:30 অবধি আমরা ম্যাজিস্ট্রেট গেছেন, আমরা ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসন দে। এবং আমরা এখন পোস্টমর্টম করিয়া এখন আমরা ডেড বডি আনা হয়েছে। আমরা কিন্তু ডেড বডি দাফন করতাম না। আমরা গত রাত্রে ম্যাজিস্ট্রেটের কাছে আমরা 24 ঘন্টা টাইম দিছি, মেডিকেলের থানার ইনচার্জের কাছে দিছি, এরপরে আমার সদর থানার ওসি গেছেন, সবার কাছে আমরা 24 ঘন্টা টাইম দিছি। 24 ঘন্টার ভিতরে যদি আসামি না অ্যারেস্ট হয় আমরা কিন্তু বারিকনগর গাঁওয়ের মানুষরে সোনাবাড়ি ঘাট আওয়াও আমরা বয়কট করমু এবং আমরা যা ইচ্ছা তা করমু। আমরা মেজেন মার্ডার করা হয়েছে এটা আমরা কোনো মুহূর্তে। শিলচর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শুরু হচ্ছে আসাম প্রিমিয়ার ক্লাব চ্যাম্পিয়নশিপ 2022-23 আগামী 5 জানুয়ারি প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে। এতে অংশগ্রহণ করবে ইন্ডিয়া ক্লাব, টাউন ক্লাব তারাপুর এসি, ইউনাইটেড ক্লাব, ক্লাব ওয়েসিস, টেবিল টেনিস ক্লাব, উত্তরপাড়া ক্লাব এবং সোনাই ক্রিকেট অ্যাসোসিয়েশন। সোমবার জেলা ক্রীড়া সংস্থায় এক সাংবাদিক সম্মেলন করে এই খবর জানানো আয়োজক কমিটির তরফ থেকে। আপনারা নিশ্চয়ই জেনে খুশি হবেন যে এই বছর প্রায় 8টি দল আমাদের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। আপনাদের ফিক্সচার আমরা দিয়ে দিয়েছি গ্রুপ এ এবং গ্রুপ বি। এই গ্রুপটা বানানো হয়েছে টসের মাধ্যমে। টস করে আমরা সব ক্লাবকে সঙ্গে নিয়ে আমরা এই গ্রুপ নির্ধারিত করেছিলাম। একটা গ্রুপে আছে ইন্ডিয়া ক্লাব, তারাপুর এসি, ক্লাব ওয়াসিস, উত্তরপাড়া ক্লাব, আর গ্রুপ বিতে আছে টাউন ক্লাব, ইউনাইটেড ক্লাব, টেবিল টেনিস ক্লাব আর সোনাই ক্রিকেট অ্যাসোসিয়েশন। আমাদের টুর্নামেন্ট শুরু হচ্ছে 5 তারিখ থেকে, আমি আগেই বলেছি। 6-7 আমাদের 2 দিবসীয় অর্ণব দাস মেমোরিয়াল 2 ডেজ ক্রিকেটের ফাইনাল খেলা আছে। এরপর আবার সেটা কন্টিনিউ হবে 8 তারিখ থেকে। এবং এই টুর্নামেন্টের কয়েকটি বিশেষ ব্যাপার আছে যেটা আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই। আপনারা আমরা প্রথমে নির্ধারিত করেছিলাম যে প্রত্যেক বছরের নাই এই বছরও শিলচর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আমরা ম্যাচ বলটা দেব, কিন্তু একটা অসুবিধার সম্মুখীন আমরা হয়েছি যে ম্যাচ বলগুলো সেই পরিমাণে পাওয়া যাচ্ছে না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আফটার এভরি ম্যাচ 2 দলকে আমরা 1,000 টাকা করে শিলচর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে দিয়ে দেব ম্যাচ বলের জন্য। সম্পন্ন হলো গ্লোরিয়াস এনজিওর 9-a-side IFC কাপ ক্রিকেট প্রতিযোগিতা। গত 25 ডিসেম্বর স্থানীয় সুভাষনগরের ময়দানে শুরু হয়েছিল এই ক্রিকেট প্রতিযোগিতা।
এতে অংশগ্রহণ করে 32টি দল মূলত যুব সমাজকে নেশা জাতীয় দ্রব্য সেবন থেকে মুক্ত করে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এই উদ্যোগ নেয় সংস্থা। সোমবার 9 দিন ব্যাপী এই প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এদিন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজক কমিটির কর্মকর্তারা, পরে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা। ये जो IFC कप है ये इंफ्रा फाइन कैपिटल की तरफ से करवाया गया है, जो कि पूरे असम के अंदर पूरी बोराक मेले में हम लोग एक सीरीज की तरह करवा रहे हैं। अभी अगला मैच हमारा जयपुर में भी है, और जो इस मैच का करवाने का बेसिकली कारण क्या है, अभी जो हमारा यूथ नशे में फंसा हुआ है उसको नशे से निकाल के स्पोर्ट्स की तरफ को लगाना, अच्छा खेलें, सबको आगे मौका मिले। हम लोग आने वाले टाइम के अंदर IPL भी करवाने वाले हैं। IPL जैसा IPL होता है वैसे हम नॉर्थ ईस्ट प्रीमियर लीग के रूप में यहाँ पर पूरे नॉर्थ ईस्ट में मैच करवाएंगे, और ये जो हमारी कंपनी है फाइन कैपिटल, इंफ्रा फाइन कैपिटल, यहाँ पर हम लोग ट्रेडिंग सिखाते हैं, फॉरेक्स ट्रेडिंग सिखाते हैं, और यूथ को इंडिपेंडेंट बनाते हैं। जितने भी यूथ हैं अगर वो फॉरेक्स ट्रेडिंग सीखें तो अपना आराम से अपना मतलब जॉब करने की जरूरत नहीं है, जॉब से अच्छे पैसे कमा सकते हैं। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। শিক্ষার মানদণ্ড উন্নত করতে বদ্ধপরিকর বিজেপি সরকার, মন্তব্য জেলা সভাপতি। গুরুচরণ কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি, প্রতিবাদে সোচ্চার আকশা। কৃষ্ণপুরে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, চার চাকার গাড়ি পুড়ে ছাই। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।